আমরা জানি যে সারা দেশ আজ মহা দুর্যোগের সম্মুখীন, সারা বিশ্ব করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের মানুষ আজ আতঙ্কিত। এর মধ্যেও সারা বাংলাদেশে শুরু হয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ঘরে বসে ক্লাস নেওয়ার একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমি আজ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এর উপর একটি ক্লাস উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমি আমার এখানে পরিচয় লিখে নিয়েছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন পারভেজ। সহকারী শিক্ষক প্রগ্রেসিভ মডেল স্কুল, সংক্ষেপে আমি হচ্ছে PMS। আজকের টপিক্সের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম পত্রের এবারের সংগ্রাম। স্বাধীনতার সংগ্রাম বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণী, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই টপিক্সটির লেখক হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার মুক্তিকামী মানুষের স্বাধীনতার অগ্রবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির ক্রান্তিকালীন সময়ে যে কয়েকজন কিংবদন্তি তুল্য বাংলাদেশের স্বাধীনতার জন্যে নিজের জীবন বাজি রেখে অসামান্য অবদান রেখেছিলেন, তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম এই টপিক্সের মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের 1947 সাল পরবর্তী সময়ে 1971 সাল পর্যন্ত যুদ্ধ পরিক্রমার যে প্রেক্ষাপট সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশ স্বাধীনতার প্রত্যাশী একটি দেশ, পৃথিবীর এমন কোনো জাতি নেই যে জাতি স্বাধীনতা চায় না। প্রত্যেকটা জাতি চায় পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করার জন্যে, আমরাও চেয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পাকিস্তানি শাসক সেই স্বাধীনতাকে বানচাল করার জন্যে 1947 সাল এর আগ পর্যন্ত ইউরোপ ইংরেজ যারা তারা শাসন করেছিল 190 বছর, প্রায় 200 বছর। এর পরবর্তী সময়ে 1947 সাল থেকে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই দীর্ঘ 24 বছর সময়ের মধ্যে আমরা পাকিস্তানের নাগপাশ থেকে মুক্ত হতে পারিনি। তখনকার সময়ে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ ছিল না, আমরা ছিলাম পশ্চিম পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তানি নামে দুটি দেশের অন্তর্ভুক্ত। আমাদের স্বভাবত কারণে আমাদের অবস্থান ছিল পূর্ব পাকিস্তানে।
পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান ছিল 1200 মাইল। এই 1200 মাইল ব্যবধানের মধ্যে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা শাসন শোষণ নির্যাতনের শিকার হয়েছিল। এর বিরুদ্ধে প্রথম যে মুক্তিকামী মানুষের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই টপিকসে তিনি মূলত 1969 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময় থেকে 1971 সালের স্বাধীনতার ঘোষণার আগ পর্যন্ত যে পটভূমি এখানে সেটাকে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সুন্দর উপস্থাপনা এবং যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেগুলো এখানে অত্যন্ত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। আমরা জানি যে 1947 সাল থেকে 1971 সালের মধ্যে যে ঘটনাবহুল সালগুলো ছিল তার মধ্যে আমরা জানি যে 1947 সাল সেটা ছিল দেশ বিভক্তির একটা সাল। সেই সালে আমরা দেশ দুইটা ভাগে বিভক্ত হয়, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। তারপর 1952 সালে বাংলাদেশ ভাষার জন্য আমাদের তরুণ যারা বিশেষ করে সালাম, জব্বর, রফিক, বরকত, শফি আরো অন্যান্য যারা অনেকে এই 1952 সালে নিজের জীবন বাজি রেখে নিজের জীবনের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষাকে বিশ্বের মানচিত্রে স্বাধীনভাবে আমরা যাতে নিজের মায়ের ভাষায় কথা বলতে পারি সেই ভাষার সাল বা মুক্তির স্বাদ পাওয়ার প্রথম যে সফলতা সেটা হচ্ছে 1952 সাল। তারপরে 1954 সাল যুদ্ধফ্রন্টের বিজয়, 1966 সাল ছয় দফা আন্দোলনের জন্য বিখ্যাত, 1969 সাল গণ অভ্যুত্থান, 1970 সাল নির্বাচন এবং 1971 সাল সেটা বিখ্যাত হয়েছে আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের জন্য। বাঙালি জাতির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন পৃথিবীর বুকে বাঙালি জাতি নিজের সমমহিমায় উজ্জ্বল হয়ে থাকুক, নিজের অধিকার নিজে প্রতিষ্ঠিত করুক, নিজের চাওয়া পাওয়া সে নিজের মতো করে ব্যক্ত করুক। এর পরিক্রমা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্নভাবে তিনি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে বিশেষ করে জেনারেল ইয়াহিয়া খান ভুট্টো তাদের সাথে বিভিন্নভাবে চেয়েছিলেন যে রক্তপাতহীন একটি সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি তাদের নিজস্ব স্বাধীনতাকে পায়। কিন্তু পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি শাসকবর্গ সেটিকে কখনো মেনে নিতে চায়নি। তারা চেয়েছিল যে তাদের নাগপাশ থেকে মুক্ত না হয়ে তাদের শাখা হিসাবে যাতে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। কিন্তু বাঙালির জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যে না, আমরা অবশ্যই নিজেদের মতো করে পৃথিবীতে বসবাস করব, নিজেদের অধিকার নিজেদের মতো করব, কারো প্ররোচনা না, কারো অন্তর্গত থেকে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে যে ভাষণটি দিয়েছিলেন এই ভাষণটি একটি ঐতিহাসিক ভাষণ, যেটা যে ভাষণটিকে তুলনা করা হয় ঐতিহাসিক গেটিসবার্গের আব্রাহাম লিঙ্কনের ভাষণের সাথে। এই ভাষণটির সময়কাল ছিল 18 মিনিট। এই 18 মিনিটের সময়ের মধ্যে তিনি বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন যে বাঙালি জাতি তার নিজের অধিকার নিজে প্রতিষ্ঠিত করুক পৃথিবীতে, তার জন্য যদি বাঙালি জাতিকে রক্তপাত জড়াতে হয় তবু সে নিজের অধিকারকে কখনোই বঞ্চিত রেখে না, নিজের জীবন বাজি রেখে হলেও সে কি
বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিবে। এর জন্য 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, যেটি বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক যে ভাষণ অথবা সাহিত্য সংস্কৃতি বিষয়ক যে সকল প্রোগ্রাম যেগুলো স্বীকৃতি দিয়ে থাকে, এই ঐতিহাসিক ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড 2017 সালের 30 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ঘোষণা দেয় প্রামাণ্য দলিল হিসাবে, যেটিকে আমরা ঐতিহাসিক ভাষণের সাথে তুলনা করতে পারি। এটি বিশ্বের গুটিকয়েক মানুষই এই ভাষণের সমতুল্য ভাষণ, পৃথিবীতে অন্য আর 10টা ভাষণের মধ্যে এই ভাষণটি ছিল না, এটি ছিল সম্পূর্ণভাবে একটি আলাদা ভাষণ। তিনি এই ভাষণের মাধ্যমে মূলত টোটাল 7ই মার্চের ভাষণের মধ্যে যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে এবারের সংগ্রাম এই স্বাধীনতার সংগ্রাম এই টপিক্সের মধ্যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে তিনি সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছিলেন এবং বাঙালি জাতিকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন, যাতে তারা ভবিষ্যতে স্বাধীনতার স্বাদ কীভাবে পাবে তার জন্য একটা দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল মূলত এখানে। অত্যন্ত দুঃখের বিষয়, সেই 23 বছরের যে করুণ ইতিহাস, এই ইতিহাস ছিল পৃথিবীর মধ্যে একটা বড় পরিচিত ইতিহাস, যেটির জন্য আমরা মোটেই এটার জন্য প্রস্তুত ছিলাম না। এই যে এখানে যে বিভিন্ন সালগুলো দেওয়া আছে তার মধ্যে 1970 সালে বিশেষ করে এখানে যে বাঙালি জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে নির্বাচন করেছিলেন, এই নির্বাচনে তার যে সাফল্য সেটিকে কখনোই তারা সহায়তা অথবা তারা একটি ভালো সুনজরে কখনোই পাকিস্তানি শাসকবর্গ মেনে নেয়নি। তারা 1970 সালে যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সাফল্য অর্জন করেছিলেন, তারা এটিকে দেখেছিল একটি ভবিষ্যতের জন্য দুর্যোগের ঘনঘটা হিসেবে, যার কারণে বারবার বাঙালি জাতির ভাগ্যাকাশে যে সূর্য উদিত হয়েছিল সেই উদিত সূর্যকে অস্তমিত করার জন্য তারা বিভিন্ন পায়দানা করেছিল, যার পরিক্রম হিসেবে 1971 সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং এখানে 1971 সালে আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনায় 25 মার্চের সেই ঐতিহাসিক কালো রাতে যে ঘুমন্ত বাঙালির উপরে যেভাবে মানসিক নির্যাতন এবং জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটা 9 মাসব্যাপী স্থায়িত্ব ছিল। এখানে বলা প্রয়োজন যে 54 সালের যুদ্ধক্রণ্ড ঐতিহাসিক বিজয়, এটাও পাকিস্তানের শাসকবর্গ মেনে নেয়নি। 1966 সালের 6 দফা যেটা ছিল বাঙালি জাতির জন্য মুক্তির সনদ, 1900 যেখানে ভাষা আন্দোলনের কথা বলা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটাকে তারা মেনে নেয়নি। 1969 সালে যে গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক যে পরিক্রমা সেটিকেও তারা মেনে নেয়নি। 1970 সালের নির্বাচন তো অবশ্যই তারা বাঞ্ছল করার জন্য বিভিন্ন ব্যাপারে করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক ভাষণ বারবার আমাদের বাঙালি জাতিকে আন্দোলিত করে। আমরা চাই যে যুগে যুগে এরকম ঐতিহাসিক নেতা, এরকম অভিসংবাদিত নেতা পৃথিবীতে বারবার আসুক, ক্রান্তিকালে একটা দেশকে সুন্দরভাবে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এরকম কিংবদন্তি নেতা পৃথিবীতে বারবার আসুক, আমরা এটাই চাই। এখানে তিনি অত্যন্ত সুন্দরভাবে আবেগ মাখা বক্তব্যে যেভাবে দিক নির্দেশন দিয়েছিলেন তা ছিল বাঙালি জাতির জন্য একটি মাইল ফলক। এখানে বিভিন্ন ধরনের তিনি যে উপমা, তারপরে এই একটা বাঙালি বিশেষ করে একটা জাতিকে উদ্বুদ্ধ করার জন্য যেভাবে তার যে অংশগ্রহণ ছিল, তার মূলত ইচ্ছাই ছিল যে বাঙালি জাতি নিজের পায়ে নিজে দ্বারা নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করুক, তার জন্য তিনি কেবলমাত্র উচ্চশিক্ষিত মধ্য অথবা নিম্নের মানুষকে এটার মধ্যে সম্মিলিত করেন নাই, সর্বস্তরের মানুষকে তিনি কামার কুমার চাষী তারপর শিক্ষক বুদ্ধিজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে নিয়ে তিনি চেয়েছিলেন পৃথিবীতে
বাঙালি জাতি নিজের মতো করে নিজের অধিকার প্রতিষ্ঠা করুক, তার জন্য তিনি সবাইকে নিয়ে অগ্রসর হতে চেয়েছিলেন। এবং তিনি একটি কথা পরিষ্কারভাবে বলেছিলেন একটা জায়গায় যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষর বলে দিবার চাই যে আজ থেকে বাংলাদেশের কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে বিভিন্ন আবেগ মাখা বক্তব্যের মাধ্যমে এই 28 তারিখ কর্মচারীরা বেতন নিয়ে আসবেন, কারণ যে কোনো কিছুর জন্যই যদি এখানে সফলতা লাভ করতে হয় তাহলে আর্থিক একটা ব্যাপার থাকে, আর্থিক যাতে কোনো সমস্যা না হয় এই জন্য তিনি 2 ঘন্টা করে ব্যাংক খোলা রাখার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখানে আরো বলা প্রয়োজন যে সমস্ত লোক শহীদ হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন বাঙালি আওয়ামী লীগের, তিনি যে দল গঠন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের এই আওয়ামী লীগের নেতৃত্বে স্বেচ্ছাসেবক বাহিনী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাই যাতে একটা সঠিক নির্দেশনার মধ্য দিয়ে বাংলাদেশকে দুর্যোগকালীন সময়ে যাতে দেশটাকে স্বাধীন করার জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসে। আমরা এই বক্তব্যের মাধ্যমে সর্বশেষ তার যে কথা এখানে তার এই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই টপিকসের তার মূল উদ্দেশ্য যেটা এই বক্তব্যটি আমরা শেষের যে লাইনটি আছে এটা দ্বারা প্রমাণিত হয় যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা কোনো জাতিকে কোনো জাতি এমনি এমনি দেয় না, তার জন্য রক্তপাত অনেক ঝড় বয়ে যেতে হয়, তার জন্য বাঙালি জাতিও প্রস্তুত ছিল কিন্তু সঠিক নির্দেশনার জন্য সেটা হয়তো বা একটা সময় থেমেও যেতে পারত যদি আমাদের এত বড় নেতার আবির্ভাব না হতো, তাহলে হয়তো বা আমরা মাত্র 9 মাসে বাংলাদেশকে স্বাধীন করতে পারতাম না। শব্দার্থের মধ্যে যে এখানে যে উল্লেখযোগ্য বিষয় একটু মনে রাখা প্রয়োজন আমাদের এখানে যে কিছু কিছু এখানে যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা আছে সেটা হলো যে শাসনতন্ত্র, যেটাকে আমরা সংবিধান বলি অথবা যেটাকে ইংলিশে বলা হয় কনস্টিটিউশন, আরটিসি। এখানে আরটিসি যেটা ফুল মিনিং হচ্ছে যে রাউন্ড টেবিল কনফারেন্স, আরটিসি মানে রাউন্ড টেবিল কনফারেন্স, গোল টেবিল বৈঠক, তারপরে মার্শাল ল, সামরিক আইন, উইথড্র, উইথড্র এটা একটি পারিভাষিক শব্দ যার অর্থ হচ্ছে প্রত্যাহার। পারিভাষিক শব্দ বলতে আমরা যেই জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতি শব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। এখানে বেশ কয়েকটা পারিভাষিক শব্দের উল্লেখ আছে, যেমন ব্যারাক সেনা ছাউনি, তারপরে সেক্রেটারিয়েট, সেক্রেটারি মানে হচ্ছে সচিব আর সেক্রেটারিয়েট মানে হচ্ছে সচিবালয়, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, উচ্চ আদালত, জজ কোর্ট, জেলা আদালত, সেমি গভর্নমেন্ট, আদা সরকারি, অবদা এটি একটি মানে পল্লবিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সংক্ষিপ্ত রূপ যেটিকে বলা হয়, ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, ইউনেস্কো এটি জাতিসংঘের একটি শাখা, জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্র সংস্কৃতি সংস্থার যে দায়িত্ব আছে সেটি হচ্ছে ইউনেস্কোর, সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। তাহলে আমরা আজকের যে বিষয় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই টপিকের সারমর্ম হিসাবে আমরা যে বিষয়টাকে বলতে পারি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর যে লালিত স্বপ্ন একটি দেশ, একটি দেশের মানুষ সুন্দরভাবে কথা বলবে, সুন্দর স্বপ্ন নিয়ে বসবাস করবে,
কাটাকাটি মারামারি হানাহানির মধ্যে ঝরাবে না, নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করবে, পৃথিবীর মধ্যে মুক্ত হওয়ায় বসবাস করবে, প্রত্যেকটা মানুষ নিজে খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে পৃথিবীতে, তার মধ্যে থেকে নিজের মতো করে নিজে সেই অংশটুকু ভোগ করবে। এবং কোনো জাতি কোনো জাতিকে যাতে দ্বন্দ্বে অথবা সংঘাত অথবা এ ধরনের কোনো ধরনের মহামারী অথবা দুর্যোগের মধ্যে না ফেলে নিজে যাতে রক্তপাত ছাড়া একটি জাতি যাতে সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করে এই লক্ষ্যে বঙ্গবন্ধুর যে প্রচেষ্টা সেটা অনেকাংশে সার্থক হলো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমরা অবশ্যই এই পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণ যেটা ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে 18 মিনিটের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণটিকে মনে মনে বাঙালির সেই বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতির যে অংশ সেটিকে মনে মনে লালন করব, ধারণ করব, এর বাস্তব প্রেক্ষাপটটা বুঝে তারপরে নিজে যেই অবস্থান তৈরি হয় নিজের অন্তরের মধ্যে সেটাকে লালন করে বাংলাদেশকে একটি সুন্দর স্বপ্ন বাস্তবায়নের জন্যে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুন্দরভাবে বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে যে অগ্রবর্তী সময়ে সুন্দর ভবিষ্যৎ রচিত হবে তার দিকে অগ্রসর হব। আমরা যদি একটু খেয়াল করি যে লেখক পরিচিতির মধ্যে যে অংশটুকু আছে, আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়, তিনি আমাদের জাতির পিতা। তার জন্ম 1920 সালে 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তার পিতার নাম লুৎফর রহমান, মাতার নাম সায়রা খাতুন। ছাত্রজীবন থেকে তিনি যে আন্দোলনে জড়িয়েছিলেন সর্বোপরি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে তিনি সত্যি অমর। বাঙালি জাতির সাহিত্য শাসনের দাবিতে বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপট হিসাবে 6 দফা, তারপরে 1947 সালের যে দেশ বিভক্তি থেকে শুরু করে 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে তার যে ঘোষণা সেটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হিসেবে স্বীকৃত। আমরা বঙ্গবন্ধুর জীবন পরিচিতি যদি একটু দেখি তাহলে অবশ্যই খেয়াল করবো যাতে তার 53 বছরের পৃথিবীতে যে আয়ুষ্কাল সেই আয়ুষ্কালের মধ্যে প্রায় 13 বছর সময়ে তিনি কারাবরণ করেছিলেন এবং কারাগারে কাটিয়েছিলেন। একজন মানুষের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এত বড় ত্যাগ পৃথিবীতে গুটি কয়েক মানুষই এরকম কারাবরণ করেছিলেন, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার অভিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এবং আমাদের বাংলাদেশের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা তিনি প্রথম 1974 সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে প্রমাণ করেছিলেন যে বাঙালি জাতি বীরের জাতি। 1975 সালের 15ই আগস্ট একটি শোকাবহ দিন, এই দিন থেকে বাঙালি জাতি কখনোই ভুলবে না। 1975 সালের 15ই আগস্ট 1975 সালের 15ই আগস্ট এই ঐতিহাসিক দিনটিতে আমাদের এই গল্পের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু সেনা সদস্যের হাতে নিজের জীবন দিয়ে বাংলাদেশের সেই যেই নেতার আবির্ভাবের ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কিছু সামরিক শাসকের ভুলের মাশল বাঙালি জাতি সারা জীবনে দিতে হবে। যদি তিনি দেশের ক্রান্তিকালে নিজের জীবন বাজি রেখে ঠিক যেইভাবে
বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। আমরা চাইব সেই লালিত স্বপ্ন বারবার বারবার বাঙালি জাতির প্রত্যেকটি মানুষ অবশ্যই অবশ্যই নিজের রক্তবিন্দু, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যাতে একটা সোনালী দিন, একটি সোনালী সূর্য বাংলাদেশের ইতিহাসে বারবার ফিরে আসুক, এরকমটি হবে আমাদের প্রত্যাশা। সর্বশেষে আমি আমার প্রগ্রেসিভ মডেল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, সবার উদ্দেশ্যেই বলবো যে কোভিড-19 বা করোনা ভাইরাস এই দুর্যোগময় মুহূর্তে যেভাবে পৃথিবীকে হানা দিয়েছে, আমরা সঠিক সচেতনতার মাধ্যমে যে দিক নির্দেশকগুলো রয়েছে কোভিড-19 বা করোনা ভাইরাস প্রতিরোধের জন্য, নিজেই সতর্ক থাকব, বারবার হাত ধোব, ঘোরাফেরা করবো না, অযথা বাইরে যাব না, এবং বিনা প্রয়োজনে বাইরে যাব না, এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো, ঘরে থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ।